1984 সালে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা বেল বটম। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলারের শুরুতে দেখা যায়, যাত্রীবাহী বিমান হাইজ্যাক হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার টিমের সঙ্গে মিটিং করছেন কিভাবে এই পরিস্থিতি থেকে যাত্রীদের উদ্ধার করা যায়। এই দৃশ্যেই চমকে উঠেছেন দর্শক, কারণ অনেকেই প্রথম দেখায় বুঝতেই পারেননি ইন্দিরা গান্ধীর চরিত্রে কে অভিনয় করেছেন। সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী লারা দত্ত সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যে বলতে পারবে এই চরিত্রে কে অভিনয় করছেন তার পুরো পরিবারকে বেল বটমের টিকিট দেবেন তিনি। কিন্তু কেউই এর উত্তর দিতে পারেননি। তারপর অভিনেত্রী জানান, তিনি নিজেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। তবে শুধু সাংবাদিকরাই নয়, অনেকেই প্রথম দেখায় চিনতে পারেনি প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে। লুকসেটের পাশাপাশি লারার অভিনয়ও তার অন্যতম কারণ। খুব তাড়াতাড়ি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় লারার লুক। ট্রেলারে ইন্দিরা গান্ধীর চরিত্রে যে পরিমিত অভিনয়ের নমুনা লারা দিয়েছেন, তাতে মুগ্ধ নেটিজেন থেকে শুরু করে ছবির নায়ক অক্ষয় কুমার। ইনস্টাগ্রামে লারার লুকসেটের প্রক্রিয়া শেয়ার করে লারার প্রশংসায় তিনি পঞ্চমুখ। তবে লারা এই প্রস্থেটিক মেকআপের জন্য ধন্যবাদ জানিয়েছেন মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড় ও তার টিমকে। আগামী 19 আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে বেল বটম।